বন্ধুরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। দেখো, এই ছবিতে একটি রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে, মাঝখান দিয়ে ভেঙে গেছে একেবারে। এই যে যে কারণটিতে রাস্তাটি এমন বিধ্বংসীভাবে ভেঙে গেছে বা এমন বাজেভাবে ভেঙে গেছে, তার কারণটি হচ্ছে ভূমিকম্প। এখন আমরা জানবো যে ভূমিকম্পটি কী। দেখো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই এক জীবনে একবার না একবার হলেও ভূমিকম্পটির সম্মুখীন হয়েছে। যদি নাও হয়ে থাকো, আজকে আমরা সেই ভূমিকম্প সম্পর্কে পুরোপুরি জেনে নিব। দেখো বন্ধুরা, আমাদের যে পৃথিবীর কঠিন ভূত্বক রয়েছে, সেই কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ হঠাৎ কেঁপে ওঠে। এই যে কেঁপে ওঠে, এটি কিন্তু আকস্মিকভাবে হয়, অর্থাৎ হঠাৎ করে হয়। এর ফলেই কম্পনকে আমরা বলি হচ্ছে ভূমিকম্প। এখন দেখো, ভূমিকম্প হয়ে কখনোই 10-12 মিনিট, এমনকি 1-2 মিনিটও হয় না। ভূমিকম্পের স্থায়িত্ব খুবই কম হয়। কতক্ষণ হয় ভূমিকম্পের স্থায়িত্ব? সাধারণত কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। দেখো বন্ধুরা, আমরা এখন জানবো যে ভূমিকম্পের কারণগুলো কী কী। প্রথমে যদি আমরা আসি ভূমিকম্পের প্রধান কারণটি কী। ভূমিকম্পের প্রধান কারণটি হচ্ছে প্লেট সঞ্চালন। প্লেট সঞ্চালনটি কী? দেখো, তুমি যদি আমাদের পৃথিবীটি যদি দেখো, পৃথিবীতে কি বিভিন্ন ধরনের মহাদেশ রয়েছে? এই যে ভূখণ্ডগুলো রয়েছে, ভূখণ্ডগুলো এক একটি প্লেটের উপরে অথবা পাতের উপর অবস্থিত। এই এক একটা প্লেটকে আমরা, এই পাতগুলোকে আমরা ইংরেজিতে প্লেট বলে থাকি। পৃথিবীতে মোট 27টি প্লেট রয়েছে, ছোটো বড় মিলে। তবে বড় অর্থাৎ মেজর যে প্লেট, প্রধান প্লেট রয়েছে 7টি। এই 7টি প্লেট কী করে দেখো সঞ্চালিত হয়। প্রত্যেকটা প্লেট কিন্তু, কোনো প্লেটই স্থির না। অর্থাৎ এই যে একটা ধরো যদি প্লেট হয়, এই প্লেটটা সামনের দিকে এগোতে থাকে আস্তে আস্তে করে, অথবা পিছনের দিকে এগোতে থাকে। যখন এরকম এগোতে থাকে বা পিছাতে থাকে, তখন কী হয়, একটা কম্পনের সৃষ্টি হয়। এবং এই প্লেট সঞ্চালনই মূলত কী বলতো, ভূমিকম্পের প্রধান কারণ। দ্বিতীয় যেটি কারণ, সেটি হচ্ছে অগ্ন্যুৎপাত। দ্বিতীয়টি কী? অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির যখন হচ্ছে অগ্ন্যুৎপাত ঘটে থাকে, যখন ভিতর থেকে ম্যাগমাগুলো বের হয়ে আসে, প্রচণ্ড শক্তি নিয়ে ম্যাগমাগুলো বের হয়ে আসে, এবং যখন বের হয়ে আসে, আশেপাশের এলাকাগুলো কেঁপে ওঠে, এবং তখনই কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়। দেখো বন্ধুরা, ভূমিকম্পের কিছু অপ্রধান কারণও রয়েছে। সেই অপ্রধান কারণগুলো কী কী, সেগুলো একটু আমরা জেনে আসি। শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। শিলাতে ভাঁজের সৃষ্টি কী? দেখো, আমি প্রথমে একটি ছবির মাধ্যমে দেখাই। দেখো, এই যে আমাদের যে পাথরগুলো রয়েছে, সেগুলো যেগুলোকে আমরা শিলাস্তর বলি, সেই শিলাস্তরগুলো যখন ভাঁজের মতো হয়, এরকম দেখো ভাঁজের মতো হয়ে গেল, যখন এরকম ভাঁজের মতো হয়, তখন ওই এলাকাটুকু কেঁপে ওঠে, এবং তখনই কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়। অন্যান্য যে কারণ, সেটি কী বলো? তাপ বিকিরণ। এই তাপ বিকিরণ আসার আগে শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি, এটি নিয়ে আরেকটু বলি। দেখো, উনিশশো পঁয়ত্রিশ সালে হচ্ছে বিহারে এবং 1950 সালে হচ্ছে আসামে। 1935 সালে বিহারে এবং 1950 সালে আসামে কিন্তু এই কারণগুলোর কারণে, অর্থাৎ শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজে যখন সৃষ্টি হয়, এর ফলেই কিন্তু ভূমিকম্প হয়েছিল। এরপর হচ্ছে তাপ বিকিরণ। আমাদের যে ভূমিতে, ভূগর্ভে কিন্তু তাপ রয়েছে, অসংখ্য এই যে ম্যাগমা রয়েছে, যেগুলো কিন্তু তাপ বিকিরণ করে। যখন তাপ বিকিরণ করে, তখনও কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। ভূগর্ভস্থ বাষ্প, আমাদের এই যে ভূমিকম্পে একই সাথে যখন ম্যাগমা রয়েছে, একই সাথে কিন্তু পানি রয়েছে, সেই পানিগুলো ম্যাগমার সংস্পর্শে আসলে বাষ্পে পরিণত হয়, এবং যখনই বাষ্পে পরিণত হয়, সেই বাষ্পগুলো বাইরে বের হয়ে আসার চেষ্টা করে। অর্থাৎ ভূমি থেকে এরকম বাইরে যখন বের হয়ে আসার চেষ্টা করে, তখন সে ভূমিকে কম্পনের সৃষ্টি করে, অর্থাৎ ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূগর্ভস্থ চাপের হ্রাস বা বৃদ্ধি, আমাদের ভূগর্ভে যে চাপের হ্রাস বা বৃদ্ধি যদি ঘটে, অর্থাৎ কমে যায় অথবা যদি বেড়ে যায়, তখনই কিন্তু ভূমিকম্প হতে পারে। অথবা ধরো একটি পর্বতে বরফখণ্ড রয়েছে, অর্থাৎ যে হিমাবহ, যেটিকে আমরা বলি, সেই হিমাবহটি যদি ভেঙে পড়ে যায়, নিচের দিকে চলে আসে, পাহাড়ের গা থেকে বেয়ে নিচের দিকে যখন চলে আসে, তখন প্রচণ্ড শক্তিতে নিচে নেমে আসে, যখন নিচে নেমে আসে, তখনও কিন্তু এরকম ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে আমরা ভূমিকম্পের কারণগুলো কী কী, প্রধান এবং অপ্রধান কারণ, সেগুলো কিন্তু আমরা জেনে গেলাম। এখন আমরা ভূমিকম্পের যে ফলাফল, সেটি একটু জানবো। দেখো বন্ধুরা, ভূমিকম্পের ফলাফলটি কী? ভূমিকম্পের যেমন অনেক বিধ্বংসী রূপও রয়েছে, বিধ্বংসী ফলাফলও রয়েছে, একই সাথে কিন্তু গঠনমূলক ফলাফলও রয়েছে। সেগুলো কী? প্রথমে আসো, এটি ভূত্বক অসংখ্য ভাঁজ, ফাটল অথবা ধসের সৃষ্টি করে। আগেই দেখিয়েছিলাম একটি রাস্তা, যে রাস্তাটি দেখো ভেঙে গিয়েছিল একেবারে, এই যে ধস অথবা ভাঁজ অথবা ফাটলের সৃষ্টি করে কিন্তু ভূমিকম্প। এছাড়া এর মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তিত হয়। ধরো একটি নদী এই পথে
এভাবে চলছে। এখন যখন চলছে তখন ভূমিকম্পের ফলে ধরো এই জায়গাটি একটু উঁচু হয়ে গেল, এখন যখন উঁচু হয়ে যাবে এই জায়গাটিতে পানি কিন্তু আর প্রবাহিত হতে পারবে না সামনের দিকে, তখন কি করবে নদী এই পথে প্রবাহিত হয়ে আসবে, অর্থাৎ নদীর গতিপথটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। দেখো বন্ধুরা এমন একটি উদাহরণ কিন্তু আমরা আছে 1787 সালে আসামে একটা ব্যাপক ভূমিকম্প হয়। এই ব্যাপক ভূমিকম্পের ফলে যে পুরাতন ব্রহ্মপুত্র নদ আছে, পুরাতন ব্রহ্মপুত্র যে নদটি রয়েছে সেই ব্রহ্মপুত্র নদটির কিন্তু গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমানে যে যমুনা নদী সেই যমুনা নদীর সাথে মিলিত হয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে নদীর যে গতিপথ পরিবর্তন হয় সেই উদাহরণ কিন্তু তোমরা জানো। দেখো সমুদ্রতল উত্থিত হয়, অনেক সময় দ্বীপ পাহাড় পর্বতের সৃষ্টি হয়। আজকে তুমি যে দেখতে পাচ্ছ, তুমি যে আজকে কী বলে এটিকে যে হিমালয় পর্বতমালা দেখতে পাচ্ছ, অর্থাৎ বিভিন্ন পর্বতমালা বা পাহাড় দেখতে পাচ্ছ, তুমি বাংলাদেশের ক্ষেত্রে যদি বলো বাংলাদেশের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একসময় ছিল না, ওই জায়গাগুলো হয় সমতল ছিল অথবা সেগুলো কিন্তু সমুদ্র নিচে ছিল। পরবর্তীতে যখন ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের ফলে ভূমি উত্থিত হয় এবং উত্থিত হয়ে পাহাড় পর্বতের সৃষ্টি হয়। আবার অনেক সময় সাগরে যে তোমরা দ্বীপ দেখো এই দ্বীপও কিন্তু ভূমির ফলে সমুদ্রের যে তল সেগুলো উপরে উঠে যায়, অর্থাৎ সমুদ্রের নিচের যে তলগুলো রয়েছে উপরে উঠে যায় এবং উপরে উঠে গিয়ে দ্বীপের সৃষ্টি হয়, অনেক সময় পাহাড় পর্বতের সৃষ্টি হয়। পাহাড় পর্বতগুলো কিন্তু ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে। তিন নম্বরে যাওয়ার আগে একটি উদাহরণ 2 নম্বরে দিতে হবে যে কীভাবে আসলে এই উদাহরণটি আছে কিনা, যে সমুদ্র সমতল উত্থিত হওয়ার উদাহরণটি আছে কিনা। হ্যাঁ এটি কিন্তু আছে। কী দেখো 1899 সালে ভারতের কচ্ছ উপসাগরের নিকটে যে ভূমিগুলো রয়েছে সেই সাগরের উপকূলে প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান কিন্তু সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়েছে, এখানে কিন্তু উত্থিত হয়নি, এখানে কী হয়েছে বলতো নিমজ্জিত হয়ে গেছে, অর্থাৎ সমুদ্রের নিচে ডুবে গেছে, এমন উদাহরণও কিন্তু রয়েছে। দেখো বন্ধুরা তাহলে কি সমুদ্র সমতল উত্থিত হতে পারে আবার একই সাথে কি বলতো নিমজ্জিত হতে পারে। এরপর দেখো নদীর গতি পরিবর্তিত হয়ে অনেক সময় বন্ধ হয়ে যায়, এটি কিন্তু আগেই বলেছি কীভাবে বন্ধ হয়ে যায়। দেখো ধরো এই যে একটা নদী গেল এর মাঝে একটা পথে ধরো কি এখানে বাধা সৃষ্টি হলো, এখন উত্থিত হয়ে এইদিকে পানি আর প্রবাহিত হতে পারছে না, এখন সে যে গতি পরিবর্তন করে এদিকে যাবে এটিও পারছে না। যখন এটি হয় তখন কী হয় ওই নদীটি কিন্তু শুকিয়ে যায়, পানি কিন্তু প্রবাহিত হতে পারে না, তখন নদীটি শুকিয়ে যায় অথবা নদীটি মরে যায়, অনেক সময় নদীর গতিপথ পরিবর্তিত হয়। এমন একটি উদাহরণ কি ১৯৫০ সালে আসামে কিন্তু এটি ভূমিকম্প হয়েছিল এবং তখন কিন্তু দিবং নদীর যে সেই নদীর গতিপথ পরিবর্তিত হয়েছিল। দেখো বন্ধুরা পুরো আজকে ভিডিও জুড়েই তোমরা বারবার দেখেছো আসামে হচ্ছে বিভিন্ন রকম ভূমিকম্প হয়েছে, কারণ কি আসাম ভূমিকম্পর প্রবণ এলাকায় অবস্থিত। একই সাথে আমাদের বিশ্বের যে দেশগুলো দেখো সেগুলোর ভিতর জাপান, তারপর ইন্দোনেশিয়া, এই দেশগুলো কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। তাহলে বন্ধুরা তোমরা ভূমিকম্প কি, ভূমিকম্প কেন হয় এবং ভূমিকম্পের যে ফলাফল সেই সম্পর্কে কিন্তু জেনে গেলে এবং একই সাথে জানলে ভূমিকম্প যে সবসময় বিধ্বংসী হয় তা কিন্তু না, ভূমিকম্পের ফলে অনেক সময় নতুন নতুন ধরনের ভূমিরূপেরও সৃষ্টি হয়। ধন্যবাদ বন্ধুরা।